ডিয়ার ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে আলোচনা করব কিভাবে তুর্কি একটি মিসাইল বাংলাদেশ নেভির জন্য গেম চেঞ্জার হতে পারে। আপনারা সবাই তুরস্কের আটমাজা অথবা আটমাকা অ্যান্টিশিপ মিসাইলের কথা শুনে থাকবেন হয়তো। এই মিসাইলটি তুরস্ক একান্ত নিজস্বভাবে ডেভেলপ করেছে। তুর্কি মিসাইল হলেও এই ওয়েপনটি বাংলাদেশ নেভির জন্য একটি খুবই গুরুত্বপূর্ণ অপরচুনিটির সৃষ্টি করেছে। বাংলাদেশের ভবিষ্যৎ হাই পারফরমেন্স ফ্রিগেট, করভেট এবং অন্যান্য ছোট যুদ্ধজাহাজগুলিতে খুবই সহজেই আটমাজা মিসাইল যুক্ত করা যাবে। ভিডিওতে টার্কিশ আটমাজা মিসাইলের সংক্ষিপ্ত টেকনিক্যাল বিবরণ দেব এবং তেমনই দেখাবো কিভাবে এটি বাংলাদেশ নৌবাহিনীর দেশীয় যুদ্ধজাহাজে সংযুক্ত করা যায়। আশা করি আপনারা পুরো ভিডিওটি দেখবেন। তুর্কি শব্দ আটমাজা মানে হচ্ছে বাজ। ইংলিশে এর মানে দাঁড়ায় এক্সিবিটার, যা মূলত এক ধরনের শিকারী বাজ পাখির গোত্রকে বোঝায় যারা অলওয়েজ জ্যান্ত প্রাণী শিকার করে খায়। এনিওয়ে, তুরস্ক নিজেরাই অনেক ছোট বড় অস্ত্র বানানো শুরু করেছে বেশ কয়েক বছর আগে থেকে, বিশেষ করে বিভিন্ন শ্রেণীর মিসাইল। বড় সব অস্ত্রের জন্য কিছু কিছু ক্ষেত্রে বিদেশ নির্ভরতা বিপজ্জনক না হলেও মিসাইল, রকেট, গাইডের বোম ইত্যাদির জন্য বিদেশ নির্ভরতা ক্ষেত্র বিশেষে যুদ্ধে পরাজয়ের কারণ হয়ে দাঁড়ায়। কারণ কোনো যুদ্ধের সময় যদি বিদেশ থেকে প্রয়োজনীয় অস্ত্রের চালান না আসে কিংবা বিদেশি কোম্পানি তা দিতে অসম্মতি জানায়, তবে তা যুদ্ধের সময় একটি ভয়ঙ্কর পরিস্থিতির সৃষ্টি করে। তো এমন মহাগুরুত্বপূর্ণ মিসাইল তুরস্ক নিজের দেশে উৎপাদনের ব্যবস্থা গ্রহণ করে এবং সিরিয়াসলি সফল হয়। আটমাজা মিসাইল তার অন্যতম একটি ফসল। তুর্কি নৌবাহিনী আমেরিকান হারপুন অ্যান্টিশিপ মিসাইলের একটি বড় ইউজার। হারপুনের ডিজাইন, গাইডেন্স এবং এরোডাইনামিক সম্পর্কে বেশ গভীর নলেজ রয়েছে তাদের। দেশটির সরকারি সমরাস্ত্র কোম্পানি রকেটসান সেই জ্ঞান কাজে লাগিয়ে আটমাজা অ্যান্টিশিপ মিসাইল ডেভেলপ করেছে এবং আটমাজা মিসাইল দিয়ে টার্কিশ নাভাল ফোর্স তাদের পুরনো ব্লকের হারপুন মিসাইলগুলো রিপ্লেস করছে। এতে আসালসান এবং আরমাকমে ডেভেলপ করা কিছু প্রয়োজনীয় জিনিস যুক্ত করা হয়েছে। রয়েছে হ্যাভালসানে ডেভেলপ করা গাইডেন্স সিস্টেম। প্রোডাকশন মডেল ইউজ করছে দেশীয় টার্বোজেট ইঞ্জিন। আটমাজা ক্রুজ মিসাইলের ডেভেলপমেন্ট শুরু হয় 2009 সালে, শেষ হয় 2018 সালে। এর অন্তত 15টি টেস্ট ফায়ারিং করা হয়। ফাইনালি টার্কিশ নেভির আডা ক্লাস স্টিলথ করভেট থেকে লাইভ ফায়ারিং টেস্ট করে দেখা হয়। বর্তমানে প্রাথমিক পর্যায়ে এর মাস প্রোডাকশন শুরু হয়েছে। তুর্কি নেভির আডা ক্লাস করভেট, গ্যাবিয়া ক্লাস ফ্রিগেট, আই ক্লাস বা ইস্তানবুল ক্লাস ফ্রিগেট এবং TF-2000 ক্লাস ডিস্ট্রয়ারে এটি যুক্ত করা হবে। রকেটসানের দাবি অনুযায়ী আটমাজা তার ক্লাসের অন্যতম সেরা একটি অ্যান্টিশিপ মিসাইল। এমনকি আমেরিকান হারপুন ব্লক 2, ফ্রেঞ্চ এক্সোসেট, ইতালিয়ান অটোমেট ইত্যাদি অ্যান্টিশিপ মিসাইলগুলোর থেকেও অত্যন্ত অ্যাডভান্সড। এর সমতুল্য মিসাইলগুলো হচ্ছে নরওয়েজিয়ান নাভাল স্ট্রাইক মিসাইল, আমেরিকান হারপুন ব্লক 3, জাপানের টাইপ 12 এবং ASM-3 মিসাইল। আটমাজা মিসাইলের অনন্য কিছু বৈশিষ্ট্য আছে যা এক্সপোর্ট ক্লিয়ারেন্স দেওয়া চাইনিজ কিংবা রাশিয়ান অ্যান্টিশিপ মিসাইলগুলোতে খুব একটা নেই। এখানে আটমাজা অ্যান্টিশিপ মিসাইলের সেসব স্পেশাল ফিচারগুলো তুলে ধরব। আটমাজা অ্যান্টিশিপ মিসাইল ক্রুজ মিসাইল অটোনমাস, মানে এটি ফুললি স্বয়ংক্রিয়ভাবে টার্গেট হিটিং এ সক্ষম। লো রাডার সিগনেচার, এই ফিচারের কারণে শত্রু যুদ্ধজাহাজের রাডার সময় মতো আটমাজা মিসাইলকে শনাক্ত করতে পারবে না। অর্থাৎ আটমাজা মিসাইলের একটি নির্দিষ্ট লেভেলের স্টেলথ ক্যারেক্টার আছে, তবে ঠিক কি ধরনের প্রযুক্তি এবং ম্যাটেরিয়াল ইউজ করে এই স্টেলথ ক্যারেক্টার অর্জন করা হয়েছে তা গোপন রেখেছে রকেটসান। এটি একটি সুপার সি স্কিমিং অ্যান্টিশিপ ক্রুজ মিসাইল। সাধারণত সি স্কিমিং মিসাইলগুলো পানির পাশ থেকে 15 মিটার উঁচু দিয়ে ফ্লাই করে, কিন্তু সুপার সি স্কিমিং মিসাইল 2.5 মিটার থেকে 6 মিটার উঁচু দিয়ে উড়ে যেতে সক্ষম। আটমাজা মিসাইলটি যখন টার্গেটের দিকে ছুটে যাবে তখন শত্রু জাহাজের রাডার একে শনাক্ত করতে সক্ষম হবে কেবল 15 থেকে 20 সেকেন্ড দূর থেকে। এর মানে হচ্ছে আক্রান্ত হওয়ার আগে শত্রু জাহাজ আটমাজা মিসাইলকে দেখতে পাবে মাত্র 20 সেকেন্ডের জন্য। এটি ভয়ানক একটি সক্ষমতা। হাই প্রিসিশন স্ট্রাইক ক্যাপাবিলিটি, আটমাজা মিসাইলের টার্গেট হিটিং সক্ষমতা অত্যন্ত নিখুঁত। মিসাইলটি যুদ্ধজাহাজে পিন পয়েন্টলি আঘাত আনতে পারবে। অল ওয়েদার ক্যাপাবিলিটি, সমুদ্রে ঝড়ঝঞ্ঝা থাকলেও আটমাজা মিসাইল দিয়ে এনিমি ওয়ারশিপকে ধ্বংস করা সম্ভব। মানে আটমাজা মিসাইল যে কোনো ধরনের আবহাওয়াতেই নিখুঁতভাবে অপারেট করতে সক্ষম। অ্যান্টি জ্যামিং বা রেজিস্টেন্স টু কাউন্টার মেজার, সাধারণত অ্যাক্টিভ রাডার রুমিং এবং রেডিও ফ্রিকোয়েন্সি গাইডেড অ্যান্টিশিপ ক্রুজ মিসাইলগুলোকে জ্যামিং এর মাধ্যমে অপচয় করে দেওয়ার জন্য বিভিন্ন ধরনের ইলেকট্রনিক কাউন্টার মেজার সিস্টেম ইউজ করা হয়। শত্রু নেভি সেসব সিস্টেম ইউজ করে নিজের দিকে ধেয়ে আসা মিসাইল থেকে বাঁচতে চেষ্টা করে। আটমাজা মিসাইলের অত্যাধুনিক অ্যান্টি জ্যামিং এবং অ্যান্টি স্পুফিং টেকনোলজি সংযুক্ত করা হয়েছে যাতে শত্রুপক্ষের যুদ্ধজাহাজগুলো তা জ্যাম করতে না পারে। তবে ঠিক সেটি এক্স্যাক্টলি কি ধরনের টেকনোলজি তা প্রকাশ করা হয়নি। 3D মিশন প্ল্যানিং, এই সিস্টেমের কল্যাণে আটমাজা মিসাইলটি যে পথে ফ্লাই করে টার্গেটে পৌঁছাবে তা মিসাইলের কম্পিউটারে 3D স্ক্যানে প্রসেসিং করা হবে। ইতিমধ্যে নির্ধারিত টার্গেট ছাড়া অন্য কিছুতে সে হিট করবে না। সিকিউর ডেটা লিঙ্ক, আটমাজা মিসাইলের অন্যতম প্রধান একটি ফিচার হলো টার্গেট আপডেটিং ক্যাপাবিলিটি। মানে একটি টার্গেটকে লক্ষ্য করে আটমাজা মিসাইলটি ফায়ার করার পর কোনো কারণের জন্য যদি মিশনটি ক্যান্সেল করতে হয় তবে ডেটা লিঙ্কের মাধ্যমে মিসাইলে সেই খবর পাঠানো যায়, ফলে মিসাইলটি অন্যদিকে সরে যাবে এবং অভিষ্ট লক্ষ্যে আঘাত আনবে না। আবার এই কমান্ড দেওয়ার পর যদি সেই একই টার্গেটে রিহিট বা রিঅ্যাটেম করার দরকার পড়ে তাহলে কমান্ড দেওয়ার পরে আটমাজা মিসাইলটি সেই টার্গেটের দিকে আবার ছুটে যাবে। কিংবা যদি আগের টার্গেট বাদ দিয়ে নতুন উদয় হওয়া শত্রু জাহাজকে আঘাত করার দরকার হয় তাহলে আটমাজা মিসাইলকে সেদিকেও ধাবিত করার কমান্ড দেওয়া যায়। কোনো টার্গেট হিট করার আগে পর্যন্ত মিসাইলের কম্পিউটার
সিস্টেমে সেই টার্গেটের সম্পর্কিত যে কোনো ধরনের ডেটা পাঠানো যাবে। অর্থাৎ আটমাজা অ্যান্টি শিপ ক্রুজ মিসাইল খুবই ফ্লেক্সিবল এবং হাইলি এফেক্টিভ একটি ক্ষেপণাস্ত্র ব্যবস্থা। ল্যান্ড অ্যাটাক মিশন আটমাজা মিসাইল দিয়ে শুধু শত্রুপক্ষের যুদ্ধজাহাজ ধ্বংস করার কাজে ইউজ করা যাবে এমন না, এটিকে সমুদ্র থেকে ভূমিতে থাকা লক্ষ্যবস্তুতেও হিট করা সম্ভব। মানে একে ল্যান্ড অ্যাটাক ক্রুজ মিসাইল হিসাবেও ব্যবহার করা যাবে, ফলে শত্রুপক্ষের উপকূলীয় স্থাপনা যেমন নেভাল বেস, সাবমেরিন বেস, নাভাল এয়ারস্ট্রিপ এবং সমুদ্র বন্দর জাতীয় যে কোনো ধরনের টার্গেটকে ধ্বংস করা যাবে। আটমাজা মিসাইলের মেন মিশন হলো শত্রুপক্ষের যুদ্ধজাহাজকে ধ্বংস করা, অর্থাৎ এর মেন মিশন প্রোফাইল অ্যান্টি সার্ফেস ওয়ারফেয়ার লঞ্চিং প্ল্যাটফর্ম। যদিও আটমাজা ডেভেলপ করা হয়েছে ওয়ারশিপ থেকে লঞ্চ করার জন্য, কিন্তু নেভাল স্ট্রাইক ফাইটার, মেরিটাইম পেট্রোল এয়ারক্রাফট, সাবমেরিন এবং ল্যান্ড বেসড লঞ্চার থেকেও এটি ফায়ার করা যাবে। এজন্য প্রয়োজনীয় সমস্ত ফিচার্স এতে যুক্ত করা আছে। টার্গেট সিলেকশন একটি নির্দিষ্ট এরিয়াতে থাকা একাধিক লক্ষ্যবস্তু থেকে নির্দিষ্ট একটি আটমাজা মিসাইল তার জন্য একটি নির্ধারিত টার্গেটকে খুঁজে নিয়ে আঘাত করবে, ফলে এতে ওভারল্যাপিং হওয়ার সম্ভাবনা কম থাকে। লঞ্চিং মোড এই মিসাইলের অনন্য একটি বৈশিষ্ট্য হলো এটি সমুদ্র থেকে সমুদ্রে, সমুদ্র থেকে ভূমিতে এবং ভূমি থেকে সমুদ্রে অবস্থিত লক্ষ্যবস্তুতে আঘাত আনতে সক্ষম। পাশাপাশি এয়ারবর্ন লঞ্চিংও সম্ভব, মানে নেভির যুদ্ধজাহাজগুলি থেকেও যেমন ফায়ার করা যাবে এবং নেভাল এয়ারক্রাফটগুলো থেকেও ফায়ার করা যাবে। এটি বিশাল একটি সুবিধা, এর ফলে সম্ভাব্য প্রায় সব দিক থেকে এই শত্রুকে আঘাত করা সম্ভব। এবার চলুন আটমাজা অ্যান্টিশিপ ক্রুজ মিসাইলের টেকনিক্যাল স্পেসিফিকেশনগুলো একটু দেখি। টাইপ অ্যান্টিশিপ ক্রুজ মিসাইল, দৈর্ঘ্য 15.7 ফিট থেকে 17 ফিট, ব্যাসার্ধ প্রায় 14 ইঞ্চি, ওজন সর্বোচ্চ 800 কেজি, রেঞ্জ মিনিমাম 200 কিলোমিটার থেকে ম্যাক্সিমাম 360 কিলোমিটার, গতিবেগ 928 কিলোমিটার থেকে 1050 কিলোমিটার প্রতি ঘন্টা, ওয়ারহেড 250 কেজি। এটি পেনিট্রেশন টাইপ ওয়ারহেড, মানে এনি ওয়ারশিপের ধাতব গঠন ভেদ করে ঢুকে যেতে সক্ষম হবে। ইঞ্জিন প্রোটোটাইপে ইউজ করা হয়েছে ম্যাকোটার্বো TRI-14। প্রোডাকশন মডেল ইউজ করা হয়েছে টার্কিশ স্কেল KTZ-3200। গাইডেন্স বা নিয়ন্ত্রণ ব্যবস্থা, ইনার্শিয়াল নেভিগেশন সিস্টেম, গ্লোবাল পজিশনিং সিস্টেম, বায়োমেট্রিক অল্টিমিটার এবং রাডার অল্টিমিটার। সিকার, অ্যাক্টিভ রেডিও ফ্রিকোয়েন্সি সিকার, এর দ্বারা আটমাজা মিসাইল সক্রিয়ভাবে টার্গেট শনাক্তকরণ, অবস্থান নির্ধারণ, অনুসরণ এবং আঘাত আনার কাজ করে থাকে। এবার চলুন দেখা যাক আটমাজা মিসাইল কেন বাংলাদেশ নেভির জন্য একটি গেম চেঞ্জার। বাংলাদেশ নেভিতে প্রায় 90% ভেসেল অর্থাৎ যুদ্ধজাহাজ এবং সাবমেরিন চাইনিজ অরিজিনের হলেও সেগুলো মোটামুটি ন্যাটো সিস্টেম কম্পেটিবল, মানে প্রয়োজন অনুযায়ী সেগুলোকে ন্যাটো সিস্টেমের আর্মামেন্টস এবং সিস্টেম দ্বারা সজ্জিত করা যাবে। আর তুরস্কের তৈরি প্রতিটি মিলিটারি ইকুইপমেন্ট অ্যান্ড আর্মামেন্ট ন্যাটো স্ট্যান্ডার্ডের, গুণগত মানও বিশ্বসেরা। এর কারণ হলো তুরস্ক অনেকদিন ধরেই ন্যাটোর অন্যতম একটি সদস্য, তাই পশ্চিমা সামরিক প্রযুক্তি এবং সমরাস্ত্র উৎপাদন ব্যবস্থার সাথে তারা ঘনিষ্ঠভাবে জড়িত। আপনারা জানেন বাংলাদেশ নেভি তাদের নেক্সট জেনারেশন সার্ভিস কমব্যাট ফোর্স এবং যুদ্ধজাহাজ দেশেই তৈরি করার চেষ্টা করছে। সব রকমের প্রাথমিক প্রস্তুতি গ্রহণ প্রায় শেষের দিকে। মূল জাহাজটি দেশে তৈরি করা হলেও তার জন্য প্রয়োজনীয় সেন্সর এবং ওয়েপন সিস্টেম বিদেশ থেকে আমদানি করতে হবে। ফ্রিগেটের স্ট্রাকচার যে ডিজাইনের ভিত্তিতে করা হোক না কেন, তাতে সংযুক্ত অস্ত্রের সোর্স হবে বাংলাদেশ নেভির ইচ্ছা মতো। এক্ষেত্রে যদি ইউরোপিয়ান বা চাইনিজ অস্ত্র যুক্ত করা হয় তবে সেখানে কিছু জটিলতা থেকেই যাবে, যেমন ইউরোপিয়ান হলে যুদ্ধের সময় নিষেধাজ্ঞার একটি ভয় থাকে, চাইনিজ হলে সেই অস্ত্রের প্রযুক্তি সম্পর্কে মায়ানমারের জেনে যাওয়ার আশঙ্কা থাকে, কিংবা যদি তুরস্কের বা অন্য কোনো বন্ধুপ্রতিম দেশ থেকে এই অস্ত্র পাওয়া যায় তবে এই দুটি ভয় থাকবে না। তাই রকেট সেনের তৈরি আটমাজা মিসাইলটি কিনলে বাংলাদেশ একটি বিশেষ সুবিধাজনক অবস্থায় থাকবে। তাছাড়া বাংলাদেশ চাইলে লাইসেন্স প্রোডাকশনও করতে পারবে হয়তো। ম্যানুফ্যাকচারিং লাইসেন্স না পাওয়া গেলেও এই মিসাইলটির অ্যাসেম্বলি লাইসেন্স পাওয়া যাবে হয়তো। নতুন ফ্রিগেটগুলোর পাশাপাশি বাংলাদেশ নৌবাহিনীতে যেসব যুদ্ধজাহাজগুলি আছে সেগুলোতে আটমাজা মিসাইল যুক্ত করার ক্ষেত্রে কোনো বাধা নেই, কারণ অন্যান্য দেশ হয়তো তাদের মিসাইলের ইন্টিগ্রেশন সোর্স বাংলাদেশের সাথে শেয়ার না করতে পারে, কিন্তু তুরস্ক করতে পারে। এটি বললাম কারণ তুর্কি ডিফেন্স কোম্পানি রকেট সান বাংলাদেশ এয়ারফোর্সের F-7BG-গুলোকে তাদের তৈরি লেজার গাইডেড অস্ত্র ইন্টিগ্রেট করে দিয়েছে। F-7 100% চাইনিজ প্রোডাক্ট, ইন্টারফেস মডিফাই করে তাতে টার্কিশ আর্মামেন্ট যেহেতু যুক্ত করা গেছে, সুতরাং আটমাজা মিসাইলও চাইনিজ বা অন্য যে কোনো ওয়ারশিপে যুক্ত করা যাবে। পাশাপাশি আটমাজা মিসাইলের কোস্টাল ব্যাটারিও বাংলাদেশ কিনতে পারে, এতে করে উপকূলের নিরাপত্তা বেষ্টনী আরো স্ট্রং হবে এবং বাংলাদেশ নেভির যুদ্ধজাহাজগুলির একটি অংশকে সর্বদা কোস্টাল পেট্রোল মিশনের জন্য এঙ্গেজ করে রাখতে হবে না, তারা আরো গভীর সমুদ্রে এক্সটেন্সিভ পেট্রোল মিশনে নিয়োজিত থাকতে পারবে। আর এসব কারণে বাংলাদেশ নেভির জন্য আটমাজা অ্যান্টিশিপ ক্রুজ মিসাইল একটি গেম চেঞ্জার। এই সমস্ত সুযোগ সুবিধা হয়তো অন্য কোনো দেশে পাওয়া যাবে না। তো এই ছিল আজকের এই পুরো ভিডিও। আপনাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং এই টপিকটি সম্পর্কে আপনাদের কি মতামত সেটা নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানান এবং এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো সেটাও নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। তো আজকের এই ভিডিওতে এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে।